রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দুর্নীতি প্রতিরোধে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। তবে দুর্নীতি দমন করতে গিয়ে একজন নিরাপরাধ মানুষও যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে দায়িত্বশীল হতে বলেছেন। শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় তিনি এই কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে বিব্রত করা নানামুখী ষড়যন্ত্র চলছে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। রিতা নাহারের প্রতিবেদন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, পদ্মা সেতুর তথাকথিত দুর্নীতির ঘটনা তদন্তের পর দুদকের সক্ষমতা এখন বিশ্ববাসী জানে, তারপরও নানা সমালোচনা হয়। এসব এড়াতে যাচাই বাছাই করে সঠিক অভিযোগ আমলে নিতে হবে। দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা চর্চা বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। দুদকে কর্মরত অবস্থায় পদ্মা সেতুর দুর্নীতি তদন্তে তাঁর অভিজ্ঞতার স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে অসম্মান ও বিব্রত করতে একটি চক্র এখনও সক্রিয়। দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে নৈতিকতার চর্চা বাড়ানোরও তাগিদ দেন রাষ্ট্রপতি। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।